বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের আয়োজনে একুশে পদকপ্রাপ্ত লেখক গবেষক ও মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী লেখা চারটি বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান, জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে আলোচনা সভায় অংশ নেন প্রবাসের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ছড়াকার মঞ্জুর কাদেরের সঞ্চালনায় স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সমর্থকদের যত বিভাজন, আমেরিকায় আমার যুদ্ধ, মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দ্য 1971 বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ওয়ার নামে বইগুলো নিয়ে আলোচনা করেন প্রবাসী বিশিষ্টজনেরা। ডক্টর নবী তার স্বাগত বক্তব্যে বইগুলোর বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন।